আসসালামু আলাইকুম দর্শক, হালাল কুকবুকের ভিডিওতে শুভেচ্ছা। আজকে আমার রেসিপি হলো ফুলকপির পাকোড়া। এই পাকোড়া তৈরি করব বেসন আর আটা দিয়ে। এর আগে আমি মসুর ডাল দিয়ে পাকোড়া বানিয়েছি, আর এই ফুলকপিকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধোয়ার আগে আমি আধ ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই ফুলকপিকে ভাপিয়ে নিব এই চুলায়, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই ফুলকপিকে এইভাবে ভাপিয়ে নিচ্ছি, ঢাকনাটা খুলে দিচ্ছি 5 মিনিট পর। এখন আমি চুলা অফ করে দিয়ে এই ফুলকপিকে উঠিয়ে নিব এইভাবে। পাকোড়া তৈরির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বেসন, আর 2 টেবিল চামচ পরিমাণ আটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এগুলো এখন দিয়ে দিলাম এখানে। এখানে নিয়েছি 2 চা চামচ পরিমাণ টমেটো সস, রসুন বাটা ভর্তি করে 2 চা চামচ পরিমাণ, আর জিরা বাটা 1.5 চা চামচ পরিমাণ, আদা বাটা 1 চামচ পরিমাণ, সবগুলো এখানে দিয়ে দিলাম। আর ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, এগুলো এখন ভালো করে মাখাবো। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি পাতলা ডো বানালাম। এখন আমি ফুলকপিগুলো দিয়ে মাখাবো। ফুলকপিটা যখন আমি ভাপিয়ে নিয়েছি তখন একবারে কিন্তু সিদ্ধ করিনি, 5 মিনিট সময় নিয়ে আমি ভাপিয়ে নিয়েছি। মাখানো হয়েছে। এখন আমি এই চুলায় একটি কড়াই বসিয়ে দেবো। চুলায় আমি এই কড়াইটা বসিয়ে রেখেছি, আর তেলটাও দিয়েছি। তেল গরম হয়েছে, এখন দিয়ে দিচ্ছি ফুলকপি। এখন একটু আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে আমি ভেজে উঠাবো। এগুলো ভাজা হয়েছে, এগুলো উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নিব। হয়ে গিয়েছে ফুলকপির পাকোড়া, আর এখন এটা পরিবেশন করব এই টমেটো সস দিয়ে। মুসমুসে হয়েছে অনেক, আপনারাও ট্রাই করতে পারেন। আর এখানে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।